আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা প্রিয় دینی ভাই বোনেরা, মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় دینی ভাই ও বোনেরা, মানসিক প্রশান্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস মানুষের মধ্যে যদি মানসিক শান্তি না থাকে তাহলে সে কখনো সুখী হতে পারে না শারীরিকভাবে চাঙ্গা হওয়া বা এনার্জেটিক হওয়া একটা আলাদা ব্যাপার আর মানসিকভাবে প্রশান্তি লাভ করা মানসিকভাবে পরিতৃপ্ত হওয়া এটা কিন্তু আর ব্যাপার আমরা অনেকেই সকালবেলা চাঙ্গা হওয়ার জন্য এনার্জেটিক হওয়ার জন্য শুধুমাত্র চা খেয়ে থাকি কফি খেয়ে থাকি একটু হালকা শারীরিক ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি সম্মানিত বন্ধুগণ আপনি এগুলো করুন কোনো সমস্যা নেই এগুলো করলে আপনার হয়তো সাময়িক সময়ের জন্য আপনি একটু এনার্জেটিক হবেন আপনি হয়তো কিছু সময়ের জন্য চাঙ্গা হবেন কিন্তু এর সাথে আরও কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি মানসিকভাবে শান্তি লাভ করবেন সম্মানিত বন্ধুগণ আমরা যদি ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে আমরা যদি ফজরের সালাদ আদায় করি এবং তারপর কিছু সময় ধরে পবিত্র কোরআনুল করিম থেকে কয়েক পৃষ্ঠা তেলাওত করি এবং তারপর যদি সম্ভব হয় সময় থাকে আবারও আমরা যদি রাকাত ইশরাকের নামাজ আদায় করি তাহলে কি হবে আমরা মানসিকভাবে প্রশান্তি লাভ করব। এবং সারাটা দিন এই যে সকালবেলা আমরা নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম এর যে একটা বরকত রয়েছে এই বরকতে আমরা সারাটা দিন মানসিকভাবে সুস্থ থাকবো মানসিকভাবে প্রশান্তি লাভ করব। আর আমরা যদি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে শুধুমাত্র চা কপি পান করার মাধ্যমে চাঙ্গা হওয়ার চেষ্টা করি যদি মানসিকভাবে প্রশান্তি লাভ করার চেষ্টা করি তো এটা যদিও বা আমরা সাময়িক সময়ের জন্য একটু চাঙ্গা অনুভব করব। কিন্তু সারাটা দিন আপনি মানসিক প্রশান্তি পাবেন না আমরা এমন অনেকেই আছি যারা সব সময় বলি যে আমার মনে শান্তি নেই আমার কিছু ভালো লাগতেছে না আমার কিছুই ভালো লাগতেছে না কোনো কাজ কর্ম কোনো কিছুই ভালো লাগতেছে না হ্যাঁ মনে শান্তি লাগতেছে না আরাম পাচ্ছি না তো সেই সমস্ত ভাই বোনকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ফজরের নামাজ ঠিক সময় মতো আদায় করবেন এমন না যে সকাল সাতটা আটটার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম এমন না যারা আসলেই ভাবে অশান্তিতে থাকেন বা সমস্যায় থাকেন কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু করতে মন চায় না তারা অবশ্যই ফজরের নামাজের মানে যখন আজান হয় ওই সময় উঠবেন এবং ওই সময় নামাজটা আদায় করবেন আদায় করার পর আপনি একটু কোরআন তেলত করবেন অল্প কিছুক্ষণ সময় তারপরে ইশরাকের নামাজটা আদায় করবেন তারপরে একটু চা কপি খেয়ে আপনি হাঁটতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে সারাটা দিন আপনি যেমনইভাবে এনার্জেটিক থাকবেন ঠিক তেমনইভাবে মানসিকভাবে আপনি একটা সুস্থতা লাভ করবেন মানসিক প্রশান্তি আপনি পাবেন আল্লাহ তালা আপনার অন্তরে দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত যদি আমাদের উপর না থাকে তাহলে আমরা কোনোভাবেই মানসিক প্রশান্তি লাভ করতে পারবো না আল্লাহ পাকরব রব্বুল আলমিনের ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র চাকপি খেয়ে ব্যায়াম করার মাধ্যমে শান্তি লাভ করা যায় না প্রকৃত মানসিক শান্তি অনুভব করা যায় না তাই আসুন আমরা নিয়মিত ফজরের নামাজের সাথে সাথে পাঁচ শক্ত নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আপনারা আমার আমাদের সকলের মনে আল্লাহ তালা أبصّنتِ لنا كرّن، إبّع أمّد رحمة كرّن، اللهم آمين. واخِل الدعوانا إن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.